নমস্কার বন্ধুরা, আমি দীপ। আপনাদের সাথে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে এলাম। আজকে আমরা জানব ভূমিকাইন সিরাপ এর সম্বন্ধে। এই সিরাপটি কারা এবং কিভাবে ব্যবহার করবেন, তো চলুন দেখা যাক এই ভূমিকাইন সিরাপ এর সম্বন্ধে। ভূমিকাইন সিরাপের একটি মাত্র কম্পোজিশন, সেটা হচ্ছে অনডেন সেট্রন 2 mg। এটা এই সিরাপটি দাম হচ্ছে 33 টাকা। আপনারা আপনাদের আশেপাশে যে কোনো মেডিসিন স্টোরে এই মেডিসিনটা পেয়ে যাবেন। এটা খুবই একটা ভালো মেডিসিন। এটা সাধারণত বাচ্চাদের জন্য, এই মেডিসিনটা বাচ্চাদের যে কোনো কারণে যদি বমি আসে, বমি হচ্ছে, সেই বাচ্চাকে আপনারা এই মেডিসিনটা অবশ্যই দিতে পারেন। তবে এই মেডিসিনটা একদম 0 থেকে বাচ্চাদের, 5-7 বছর, 7-8 বছর বাচ্চাদেরও দেয়া যায়, ডোজটা কম বেশি করে। একদম ছোট বাচ্চাদের এই ড্রপের মাধ্যমে এই মেডিসিনটা দিতে পারেন, এবং তার থেকে একটু বড় যদি বাচ্চা হয় তাহলে আপনারা এই ml হিসাবে দিতে পারেন। 1 বছরের উপরে বাচ্চা হলে আপনারা 5 ml দিতে পারেন, তার নিচে হলে কম বেশি করে দেবেন। বাচ্চাদের যে কোনো কারণে যদি বমি হয় তাহলে এই সিরাপটি খাওয়ার অন্তত আধা ঘন্টা আগে দেবেন, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। এবং যদি কোনো বাচ্চার অজীর্ণ হয়ে করে তার খাবার পরিপাক হয়নি, তার জন্য যদি বমি হয় তাহলে এই সিরাপ তো খাওয়াবেন, তার সঙ্গে আপনারা একটা এনজাইম সিরাপও খাওয়াতে পারেন, তাতে তার ডাইজেশনটা ভালো হবে। তাহলে সেই বাচ্চার ডাইজেশনটাও ভালো হবে এবং বমিটা বন্ধ হয়ে যাবে, ডাইজেশন ভালো হবে। তো এই সিরাপটি ব্যবহার করার আগে আপনারা অবশ্যই আপনাদের নিকটবর্তী কোনো ডাক্তার বা বিশেষজ্ঞকে দেখিয়ে তারপরে ইউজ করুন, কারণ এর ডোজটা নির্ভর করে সাধারণত বাচ্চাদের বয়স এবং তার ওয়েট বা হেলথ এর উপর নির্ভর করে। এই জন্য আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই আপনাদের বাচ্চাদের এই মেডিসিনটা ব্যবহার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।